তো ওয়েলকাম বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল শুভ ইনফরমেশন টেকনোলজিতে। তো বন্ধুরা, আজকে আমরা নতুন আপডেট নিয়ে চলে এসেছি, যেখানে আপনাদের সঙ্গে আলোচনা করে নেব গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনাদের কিছু পদের জন্য কিন্তু কিছু কর্মী নিয়োগ করছে। তো এখানে আপনারা কীভাবে আবেদন করবেন, আবেদন করার জন্য বিভিন্ন পদের জন্য কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, কোন পদের জন্য কী শিক্ষাগত যোগ্যতা, কোথা থেকে আবেদন করবেন, কীভাবে আবেদন করবেন, আবেদনের শেষ তারিখ আছে, আবেদনের প্রসেস, সমস্ত কিন্তু এই ভিডিওটি আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব। ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে হেল্পফুল হতে চলেছে। আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনাদের কাছে যতটা অজানা তথ্য কিন্তু ক্লিয়ার করে দেবো এই ভিডিওটিতে। তো আপনাদের সঙ্গে আছি আমি শুভ, আপনারা দেখছেন শুভ ইনফরমেশন টেকনোলজি। এইরকম ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে সরকারি বেসরকারি চাকরির খবর যে কোনো যোগ্যতা আপনাদের সামনে নিয়ে চলে আসব। তো আমাদের কাছে ফর্ম ডাউনলোড করা আছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পশ্চিম মেদিনীপুর, তো এখান থেকে এই ফর্মটি প্রকাশিত হয়েছে বা এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা প্রকাশিত হয়েছে 25/8/2020 তারিখে। এবং এমপ্লয়মেন্ট নোটিস কি বলেছে, দেখুন কোভিড-19 জন্য কিন্তু এখানে আবেদন বা এই নিয়োগটি করছে। এখানে আপনাদের ডিটেলস, রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশন অ্যাভেলেবল ডিস্ট্রিক্ট ওয়েবসাইট, আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন সমস্ত কিন্তু ডিটেলস। লাস্ট ডেট আপনারা কিন্তু অ্যাপ্লিকেশনটি করতে পারবেন 4/9/2020 তারিখ 3টে পর্যন্ত। আপনাদের কিন্তু এটা অনলাইনেই আবেদনটি করতে হবে, কোনো রকম অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন না, ডাইরেক্ট পুরো অনলাইনের মাধ্যমে আবেদনটি আপনাদের করতে হবে। এরপরে কোন পোস্টের জন্য কত ভ্যাকান্সি আছে, কত টাকা স্যালারি দেবে বা কী কোয়ালিফিকেশান আছে জেনে নেবো। আপনাদের ফার্স্ট আসছি ডেটা এন্ট্রি অপারেটর, যেটা এখানে 7টা ভ্যাকান্সি আছে এবং এখানে 13,000 টাকা পর্যন্ত আপনাদের স্যালারি দেবে। এবং আপনাদের যে কোয়ালিফিকেশানটি চাওয়া হয়েছে সেটা হচ্ছে গ্র্যাজুয়েট হতে হবে অবশ্যই, আপনাদের যে কোনো এই শিক্ষিত তারা ইউনিভার্সিটি বা কলেজ থেকে, এবং 6 মাসের আপনাদের একটা কম্পিউটার কোর্স থাকতে হবে বা সার্টিফিকেট থাকতে হবে, যেখানে আপনারা এমএস ওয়ার্ড, এমএস এক্সেল বা এমএস পাওয়ার পয়েন্টের কাজ জানতে হবে। এরকম থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য। এখানে আপনাদের কীভাবে সিলেকশন বা মোট হবে এটা আপনাদের বলে দিই। আপনাদের ওয়ার্ক ইন ইন্টারভিউর জন্য 20 নম্বর থাকবে এবং কম্পিউটার স্কিল টেস্টের মাধ্যমে 20 নম্বর থাকবে। তো টোটাল 40 নম্বর থাকবে, আপনারা এখানে 40 নম্বরের মাধ্যমে এখানে নিয়োগ প্রসেসটা করবে এই নিয়োগ প্রসেসে। এরপরে আসছি মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব, এখানে আমাদের 7টা ভ্যাকান্সি আছে, 17,500 টাকা আপনাদের কিন্তু রেমুনারেশন বা পার মান্থ স্যালারি দেবে। এখানে আমাদের DMLT ফ্রম রেকগনাইজ কলেজ অ্যাপ্রুভড আন্ডার স্টেট মেডিকেল ফ্যাসিলিটি। তো আমাদের DMLT যদি আপনারা কোনো কোর্স করে থাকেন কম, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। বা এখানে আমাদের রেজিস্টার সার্টিফিকেট থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল প্যারামেডিক্যাল কাউন্সিলের, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে আমাদের মার্কস অফ ফাইনাল DMLT আপনাদের মার্কসের উপর ডিপেন্ড করবে, DMLTর ওপরে যে মার্কসটা পাবেন তার উপরে 80% থাকবে, ল্যাব স্কিলের ওপর 10% বা ইন্টারভিউর ওপরে 10%। এরপরে CCU টেকনিশিয়ান 4টে ভ্যাকেন্সি আছে, 17,500 টাকা ডিপ্লোমা থাকতে হবে, ক্রিটিক্যাল কেয়ার অফ এনি গভর্নমেন্ট রেকগনাইজড কলেজ অ্যাপ্রুভ আন্ডার স্টেট মেডিকেল ফ্যাসিলিটি। তো মেডিকেল কলেজ যে ফ্যাসিলিটি যে সমস্ত কলেজ থাকে সেই সমস্ত কলেজের ওপর আমাদের ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন, বা আপনাদের একইভাবে প্যারামেডিক্যাল যদি কাউন্সিলের কোনো রেজিস্ট্যান্স সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন। ওয়ার্ক ইন ফাইনাল আমাদের মার্কস থাকবে, ফাইনাল এক্সামের 80% মার্কস ডিপেন্ড করবে আমাদের মার্কসের ওপরে, যে মার্কসটা আপনারা দেবেন এই আগেরবারে পরীক্ষায় যে দিয়েছেন, এবং আমাদের ইন্টারভিউর ওপরে 20% মার্কস থাকবে। CCU মেডিকেল অফিসার 4টে ভ্যাকান্সি আছে, 50,000 টাকা আপনাদের স্যালারি দেবে, যেখানে আমাদের MBBS হতে হবে যে কোনো কলেজ থেকে বা যে কোনো রেজিস্টার আন্ডার WBMC-র ওপরে যদি আপনারা কোনো MBBS করে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এখানে আমাদের ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে MD মেডিসিন, চেস্ট মেডিসিন বা এই সমস্তর ওপরে, এবং এখানে ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে আপনাদের কিন্তু নিয়োগ করবে। তো আপনাদের দেখিয়ে দিলাম, এবার আপনাদের দেখাবো আপনারা কীভাবে আবেদন করবেন, আবেদন করার প্রসেসটা কী আছে। আপনাদের বলেই দিলাম 4/9/2020 তারিখ পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু অবশ্যই আপনাদের 3 মাসের টেম্পোরালি কন্ট্রাকচুয়ালভাবে নিয়োগ করছে, এখানে কিন্তু কন্ট্রাকচুয়ালভাবে নিয়োগ করবে, কোনো রকম স্থায়ী পদের জন্য নয়। তো আপনারা এটা ভালোভাবে মাথায় রাখবেন। এরপর আপনাদের দেখিয়ে দেবো আপনারা কীভাবে আবেদন করবেন। আবেদন করার জন্য আমাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে, আপনারা সেখান থেকে চলে আসবেন। যখনই আপনারা ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করবেন তখন এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে, যেখানে বলেছে দেখুন অ্যাপ্লাই অনলাইন ফর জব পশ্চিম মেদিনীপুর। এটা পশ্চিম মেদিনীপুর থেকে যেহেতু নিয়োগ করছে তো পশ্চিম মেদিনীপুর অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসবেন, মোবাইল নাম্বার, ফাদার্স নেম সমস্ত ডিটেলস এখানে দেবেন। দেওয়ার পর অ্যাপ্লিকেশন ফটোজ, আইডি প্রুফ, অ্যাড্রেস প্রুফ, অ্যাপ্লিকেশন সিগনেচার, এজ প্রুফ বা আপলোড সার্টিফিকেট, এই সমস্ত আপনারা আপলোড করবেন। করে আপনাদের কিন্তু সাবমিট অপশানটিতে ক্লিক করতে হবে, এবং সাবমিট অপশানে ক্লিক করার পরে আপনাদের কিন্তু ওয়াক ইন ইন্টারভিউ অর্থাৎ ইন্টারভিউ কবে আছে সমস্ত ডিটেলস কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে আমাদের লিঙ্ক ডিসক্রিপশানে থাকবে, এগিয়ে বাংলা। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন, কিন্তু সমস্ত ডিটেলস আপনারা কবে প্রকাশিত হবে সেই নিয়োগ বিজ্ঞপ্তি তাহলে আপনারা পেয়ে যাবেন। তো এখানে এই পর্যন্ত আপনারা যদি আবেদন করতে চান করতে পারেন, সম্পূর্ণ কিন্তু বিনামূল্যে এখানে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য কোনো পয়সা বা চার্জ করা হচ্ছে না, অ্যাপ্লিকেশন ফিস থাকছে না। তো বন্ধুরা, আজকে এখানে কিন্তু ভিডিওটি শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন,
যাতে এই নিয়োগের বিজ্ঞপ্তি তারাও পেয়ে যায়, এবং আপনাদের ভিডিওটি লাইক করে দেবেন। আর আপনাদের যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল অপশনটিতে ক্লিক করে রাখুন, যাতে এইরকম সরকারি বেসরকারি চাকরির খবর সবার আগে পেয়ে যেতে পারেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে কিন্তু পরবর্তী ভিডিওতে নতুন একটা আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।